ঢাকায় এসেছিলেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এই সফরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন বাংলাদেশের জাতীয় নির্বাচনকে ঘিরে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্কে এক ধরনের টেনশন সৃষ্টি হয়েছিল যুক্তরাষ্ট্র চাইছে সেই সব কিছু সরিয়ে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সামনে তাকাতে পেছনে নয় অর্থাৎ কী বার্তা দিয়ে গেলেন ডোনাল্ড লু এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই ভিশন স্মার্ট টিভিনিবৃতিদের সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তন্নি ডোনাল্ড টু কি বার্তা দিয়ে গেল এই নিয়ে আজকের আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন আমাদের সাথে আছেন জাকরিয়া কাজল সিনিয়র সাংবাদিক এবং আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজাকি আইনজীবী আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায় জাকরিয়া কাজল আপনাকে দিয়ে শুরু করছি ডোনাল্ডু খুব স্পষ্টভাবেই বলেছেন বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে আসলে ওয়াশিংটন এবং ঢাকার সম্পর্কে এক ধরনের টেনশন তৈরি হয়েছিল এবং তিনি বলেছেন সেই সব টেনশন তিনি সরিয়ে ফেলতে চান এবং সামনের দিকে এগিয়ে যেতে চান বিশেষ করে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন যাতে বাংলাদেশে হয় সেই যথেষ্ট চেষ্টা নাকি ওয়াশিংটন করেছিল এই বিষয়গুলো নিয়ে আপনি কি বলতে চান ধন্যবাদ আপনি প্রথমে যেটা বললেন যে লুর চেস্ট মানে লু মানে আমেরিকান গভর্নমেন্টের নির্বাচন আগের একটা রুল ছিল নির্বাচনের পরে রুলটা পুরো চেঞ্জ এবং নির্বাচনের পরেই কিন্তু তারা বলেছে যে আমরা এই সরকারের সঙ্গে এফেক্টিভ একটা সম্পর্ক করতে চাই সম্পর্কটা শীতল ছিল এটা অস্বীকার করার কোনো কারণ নাই এবং বর্তমান সরকার বা গত সরকারের সঙ্গে সম্পর্কের শীতলতাকে কেউ কেউ এটাকে নিজেদের জন্য খুব উষ্ণ সম্পর্ক বলে ভেবেছিল যে ভাবনাটা আসলে পরে কাজ দেয়নি কিন্তু যারা ভেবেছিলেন মানে বিরোধী দল যারা ভেবেছিলেন তাদেরই উষ্ণ তাদেরটাও ভুল না কারণ তখন মার্কিন যুক্তরাষ্ট্রের হাব ভাবটা এরকমই ছিল এবং কোনো কোনো মহল তো মনে করেছিল যে তারা বোধ হয় মার্কিন যুক্তরাষ্ট্র দেবে কিন্তু তারা ভুলে গিয়েছিল যে একটা কথা যে আমেরিকা যদি কারো বন্ধু হয় তার শত্রু দরকার হয় না বাংলাদেশের নতুন ভিসা নীতিও ঘোষণা করেছিল ভিসা নীতি ঘোষণা করেছিল নিষেধাজ্ঞার ব্যাপার স্যাপার ছিল বলে না যে আমেরিকা কারো বন্ধু হলে শত্রু দরকার নেই আমেরিকা এজ এ হোল ইজ এ ডাবল ফেস্ট কান্ট্রি আপনি দেখেন মানে তাদের সবসময় একটা দ্বিমুখী চরিত্র থাকে এখন কিন্তু তারা একদম পুরা থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে গেল এবার এসছে কেন সম্পর্কের উন্নয়ন ঘটাতে মনে রাখতে হবে ডোনাল্ডো কিন্তু আসার আগে ভারত এবং শ্রীলঙ্কা সফর করে এসছে ডোনাল্ডো পাকিস্তানের রাজনীতি কিন্তু এই ব্যক্তি ডোনাল্ডোর একটা ভূমিকা ছিল এবং বলা হয় ডোনাল্ডো যেখানে যায় সেখানে সরকার পরিবর্তনের একটা ক্ষেত্র তৈরি হয় এবং বা আশঙ্কা তৈরি হয় যেটা বাংলাদেশে যখন এসছিল নির্বাচনের আগে তখন কিন্তু এরকম একটা ধারণা ছিল এবং বললাম তো একটা মহল তো ভেবেছিল যে ডোনাল এসেছে এই সরকার এই সরকার অন্তত চলে যাচ্ছে এবং এই ধারণাটা বদ্ধমূল ছিল এবং বিভিন্ন কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজ এটা শেয়ার ছিল কিন্তু যখন দেখলো যে এটা পারা যায়নি এখন কিন্তু আমেরিকা পুরা উল্টে গেল উল্টে গেল এখন কি বলছে ওই আপনিই যেটা বললেন যে সব কিছু ভুলে গিয়ে তারা নতুন করে এগুতেছে তার মানে যে আমি যেটা বললাম ডাবল ফ ব্যাপার হচ্ছে কি বাংলা আমেরিকা এই চায় আমাদের চীনের সঙ্গে আমাদের যেই নৈকট্যটা হচ্ছে এটা আমেরিকা মেনে নিতে পারছে না মানে মোটা দাগে যদি বলতে চাই এর মধ্যে পরে সময় পেলে আরও বললো এই আমাদের ইন্দো প্যাসিফিক রিজিয়নের যে পলিটিক্সটা এটার মধ্যে অনেক কিছু আছে এবং বাংলাদেশ অবস্থানগত কারণেই পৃথিবীর অনেক দেশের কাছে একটা খুব লোভনীয় স্থান তাই না তো এই বাংলাদেশের যদি আপনি মানে বাংলাদেশটাকে যদি আপনি মনে করেন বন্ধুত্ব রাখেন বা যেভাবে থাকে তাহলে কিন্তু এই রিজনে একটা চমৎকার অবস্থান তৈরি হয় তো মার্কিন যুক্তরাষ্ট্র এই অবস্থানটা হারাতে চায় না কারণ বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা না সেক্ষেত্রে আমাদের চীনের সঙ্গে বন্ধুত্ব ভারতের সঙ্গে বন্ধুত্ব ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কোনো বৈরিতা দেখানো হয়নি যদিও নির্বাচনের আগে

এখন ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং আমাদের বন্ধু এবং ভারতের বাংলাদেশের প্রতি ভারতের ঋণ তো অস্বীকার করা উপায় নেই বাট তার মানে এই না যে তারা আমাদের সার্বভৌমত্ব বা অভ্যন্তরের ব্যাপারে হস্তক্ষেপ করবে এবং ভারত অভ্যন্তরের ব্যাপারে হস্তক্ষেপ করেছে এটা কিন্তু অনুমান নির্ভর মানে করেও যদি থাকে এটার কিন্তু কোনো কংক্রিট প্রমাণ নেই যে প্রমাণটা মার্কিন যুক্তরাষ্ট্রের ঘিরে আসলে আপনি বিরোধী দলগুলোকে নিয়ে যে ধরনের আলোচনা সমালোচনার কথা বলছিলেন সেই জায়গাটিতে যদি অ্যাডভোকেট আভেন রাজাকে আপনার কাছে আসতে চাই বেশ কিছু কথা আসলে আমরা নির্বাচনের আগে শুনেছিলাম ওয়াশিংটনের নতুন ভিসা নীতি কিংবা আসলে বাংলাদেশ ওয়াশিংটনের ঢাকা ওয়াশিংটনের যে সম্পর্ক সেটি নিয়ে নতুন সমীকরণ করবার চেষ্টা করছিলেন অনেকেই কিন্তু ডোনাল্ডো এবারে সফরে বলেছেন তা আমাদের সম্পর্কে প্রথম অনেকগুলো কঠিন বিষয় রয়েছে র‍্যাবের উপর নিষেধাজ্ঞা মানবাধিকার শ্রম অধিকার ব্যবসা পরিবেশ উন্নয়ন কিন্তু সেই সব কঠিন বিষয়গুলোকেও ভাবে নিয়ে গিয়ে তারা সামনে এগিয়ে যেতে চায় অর্থাৎ আসলে ওয়াশিংটন ঢাকার সম্পর্কে একটা বড় বড় পরিবর্তন আসছে কিনা না এটা তো ভেরি ন্যাচারাল আপনাকে যদি এখন আজকে কিন্তু যে আমরা যখন আলোচনা করব তখন দুই এই লুর কিন্তু দুইটা পর্ব বিফোর ইলেকশন অ্যান্ড আফটার ইলেকশন বললাম আমি যে টু আমি অ্যাজ এ কান্ট্রি দিস ইজ এ টু ফেস কান্ট্রি দুইটা রোল তার ছিল নির্বাচনের আগে তাকে আমরা দেখছি একরকম নির্বাচনের পরে আজকে দেখছি আর এখন আপনি যদি বলেন যে ডিপ্লোমেটিক কানেকশন অথবা পলিটিক্যাল কন্ট্যাক্ট এগুলো তো করতেই হবে এটা ক্ষমতায় যেই থাকুক আমার যদি ওই ভারত সরকারের পছন্দ না আর আমি প্রধানমন্ত্রী তার সাথে আমার মিশতে হবে কাজের নামে কিন্তু একটা বিষয় যে এরা যখন এখানে আসছিল তখন কিন্তু একটা কিছু পপুলার ডিমান্ড ছিল আমাদের সেই পপুলার ডিমান্ডটাকে তারা কাজে লাগাইছে কীরকম সরকারের বিরোধী একটা মনোভাব এখানে আছে বা ছিল যে সরকার ক্ষমতায় থেকে থেকে নির্বাচন করে এবং ক্ষমতাটাকে পাকাপোক্ত করতে চাচ্ছে এবং সেটার নামে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তারা চেয়েছিল এবং আজকে মনে হয় লুয়ের যেটা অ্যাক্টিভিটিস তাতে মনে হয় যে লুই জানত লু জানত যে সরকার ক্ষমতা ছাড়বে না বা ওইভাবে নির্বাচন হবে না কিন্তু লুর ওই বক্তব্য কিন্তু খুব প্রেশার পরেছিলো ওই সরকারের উপরে ক্ষমতাসীনদের উপরে একেবারে যে পরে নাই তা না এবং এই যে সরকার উপরে প্রেশার পড়েছিল সেটাই সরকার বিরোধীরা আন্দোলন করছিল তারা তাতে চাঙ্গা হয়েছিল বিষয়টা অনেকটা এরকম কিন্তু তার যে টার্গেট এই যে উনি বললেন ইন্দো প্যাসিফিক পলিটিক্স বলেন ভূ রাজনীতি বলেন এগুলো এখন তো বা এক ছিল কিন্তু ইউরোপ কেন্দ্রিক তারপর আসছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক তাই না কাজল ভাই এখন এসে চলে আসছে এটা একদম একেবারে আমাদের এই হ্যাঁ একেবারে নাকের ডগায় এবং সেখানে বঙ্গোপসাগরে একটা পার্ট আছে মানে খুব ক্লোজ করে যদি আমরা বলি সেখানে বাংলাদেশ একটা বিরাট অংশ এবং বিরাট ভূমিকা আছে সে কারণে বাংলাদেশে ভেরি ইম্পর্ট্যান্ট এবং সেই জায়গাটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন বোঝেন একইভাবে ভারত বোঝে একইভাবে চায়না বোঝে আসলে এক আমেরিকা রাজনীতির কথা বলতে চাইছেন হ্যাঁ অবশ্যই এখন আপনি যে বিষয়টা এখানে আসছে সেটা হইলো যে বাংলাদেশ সরকারের ক্ষমতায় না থাকলে বিপদ বেশি মানে কথা বলছি ক্ষমতায় থাকলে বিপদ বেশি না ক্ষমতায় না থাকলে বিপদ বেশি এই অ্যানালাইসিস কইরা কিন্তু বাংলাদেশের ক্ষমতাসীনটা তখন শো করতে পারছে আমেরিকার দিকে সেটা হলো আমরা যেমন ধরেন র্যাবের উপর স্যাংশন দিচ্ছি র্যাবের উপর স্যাংশনটা আজকে এখনো ওঠে নাই

আমাদের কাজটা করে যেতে হবে তার ভিতরে কিন্তু ওই সেই ইন্দো-প্যাসিফিক বলেন ভূরাযীতি বলেন এটাই এখন মেইন তাই কিন্তু বিএনপি যে আশা করছিল যে কি কথা বলি বিএনপি কি আশা করছিল তা আমি জানি না তবে যেহেতু এটা পপুলার ইস্যু তারা রিসিভ করছিল তার হয়তো মনে করছিল যেখানে লুজায় সেখানে সরকার ফেলে দিতে পারে এরকম একটা ধারণা তো বিএনপি এরকম চিন্তা করতেই পারে যে আমেরিকা যদি এসে আজকে বাংলাদেশ সরকারকে ফেলে দেয় তাইলে কিন্তু বিএনপি ক্ষমতায় যাবে না এটা আপনাকে মাথায় রাখতে হবে বিএনপিকে ক্ষমতায় আসতে হলে কিন্তু একটা নির্বাচনী প্রক্রিয়া নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতায় যেতে হবে সেটা এই সরকারের অধীনে থাকুক আর তত্ত্বাবধার অধীনে থাকুক কিন্তু নির্বাচন মানে এই সরকারকে সরাই দিলেই বিএনপি ক্ষমতায় আসবে ইট ইজ অ্যাপসুলিটি রং এই সরকার যদি কালকে আমি ধাক্কা মেরে ফেলে দিতে পারি কথার কথা তাহলে কিন্তু আমি ক্ষমতায় গেলাম তৃতীয় ব্যক্তি হিসেবে বিএনপি আসবে না এটা রং কনসেপ্ট রং ধারণা সুতরাং এইগুলা একেবারে ঘুরে বালি কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে আশায় বুক ভাত ছিল যেটা কিন্তু সেটা বুঝতে ভুল করছে আমেরিকা আসলে টেস্ট খেলে আমেরিকা টি টোয়েন্টি খেলে না আমেরিকা খেলে টেস্ট তার হিসাব নিকাশ তার আলাদা আজকে যে কথাটা ইয়ে ইয়ে ভাই বললেন আজকে চায়না চায়না এখানে একটা বিরাট রোল আছে আমাদের উন্নয়নের সঙ্গী কোনো সন্দেহ নাই আমার উন্নয়নের যে ফান্ড সেটা চায়নার একটা বিরাট রোল আছে পাশাপাশি কালকে চায়না যদি ব্যাপকভাবে বাংলাদেশ ঢুকে যায় সেক্ষেত্রে কিন্তু আমেরিকার মাথা গরম হবে ভারতেরও মাথা গরম হবে আর সেই পয়েন্টে দেখা যাবে কূটনৈতিকভাবে সেই ক্ষেত্রে দেখা যাবে ভারত আমেরিকা এবং ভারত এক হয়ে যাচ্ছে কিন্তু এই জায়গাটিতে জাকারিয়া কাজল যদি আপনার কাছে আবারও আসে যে কথা বলছিলেন অ্যাডভোকেট আভেন রাজাকি পুরোটা যদি আসলে একটি খেলারই অংশ হয় এই ওয়াশিংটনকে কিংবা ডোনাল্ড লুকে আসলে আমরা নির্বাচনের সময় বলতে শুনেছি এই নির্বাচন অবাধ সুষ্ঠু এবং হয়নি একেবারে এই পর্যবেক্ষণে দিয়েছিল যুক্তরাষ্ট্র এবং নির্বাচন পরবর্তী সময় ডোনাল্ড লুর এটি প্রথম সফর বাংলাদেশে এখন কিন্তু তারা সামনে গিয়ে যাওয়ার কথা বলছে সমঝোতার কথা বলছে শুনেন এখন কিন্তু নির্বাচন একটা শব্দ উচ্চারণ করেনি তাদের নির্বাচন নিয়ে আর নির্বাচনের আগে রোলটা তো উনিও বললেন আমিও বললাম নির্বাচনের আগে তাদের যে যুদ্ধং দেহে একটা মনোভাব ছিল ইভেন নির্বাচন পরেও যে তাদের স্টেট ডিপার্টমেন্টের যে রিয়াকশনটা ছিল এটা কিন্তু সরকারের জন্য খুব ইতিবাচক ছিল না এক নম্বর দুই নম্বর হচ্ছে এখন কিন্তু এইবারের সফরে কিন্তু নির্বাচন নিয়ে তারা একেবারে স্পিকটি নট এবং বলছে যে আমরা এগিয়ে নিয়ে মানে সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে পিছনে সব ফেলে দিতে চাই তার মানে কি নির্বাচন বিষয়ে তাদের কোনো বক্তব্য নেই উনি রেজাক হিসেবে একটা কথা বলে যে সরকার চাপে পড়েছিল সরকার চাপে পড়েছিল কিনে যায়নি যদি পড়েও থাকে পারঙ্গমতার সাথে সেই চাপ সামাল দেওয়াও কিন্তু সরকারের সাফল্য উল্টা এখানে যদি আমরা আরেকটি প্রশ্ন করি আপনাকে বিএনপি আসলে যে প্রত্যাশা করছিল মার্কিনীদের কাছে কিংবা পশ্চিমা দেশগুলোর কাছে সেই সেই প্রত্যাশা কি খানিকটা আসলে ফিকে হয়ে গেল কি ফিকে তো হলো কারণ ডোনাল্ড তো স্পষ্টই বলেছে তারা এই সরকারের সঙ্গে আরও সম্পর্ক এগিয়ে নিয়ে যে পিছনে সব ভুলে যেতে চাই বিএনপির তো প্লাস পয়েন্টটা ছিল যে নির্বাচনটা ভালো হয়নি যেটা আমেরিকা বলেছে যেটা বিএনপির জন্য উল্লসিত হওয়ার একটা বিশাল কারণ ছিল আজকে না কালকেও মির্জা ফখরুল সাহেব দেখলাম বললো যে তারা কিন্তু ইলেকশন নিয়ে তাদের মনোভাব পাল্টারি আর ওই মনোভাব থাকলে ওই মনোভাবকে তো তারা স্বীকারই করছে না বিএনপির সমস্যাটা এইখানে তারা এখনো অতীত নিয়েই পড়েছে মির্জা ফখরুল সাহেব বলেছে যে ডোনাল্ডো সাহেব কিন্তু নির্বাচন নিয়ে আমেরিকার মনোভাব পাল্টায়নি আরে মনোভাব আমার পাল্টায়নি কিন্তু আমি দুটো ওটা পাত্তাই দিচ্ছি না তো আমার মনোভাব পাল্টাইলেই কি না পাল্টাইলেই কিন্তু যখনই বলা হচ্ছে যে মনোভাব পাল্টাইনি একই সময় অ্যাডভোকেট আবহাওয়ার সাথে বিএনপি তরফে কিন্তু এটিও বলা হয়েছে ডোনাল্ড লুর এই সফর বিএনপির কাছে একেবারেই গুরুত্বপূর্ণ নয় না না শুনেন এটা বিকল্পটা কি অপশনটা কি কেন আমি বলি বিএনপি কেন বলতেই হবে রাজনীতি আচ্ছা দেখেন আমরা এই সরকার যখন আবার নির্বাচিত হয়ে আসলো আমাদের প্রধানমন্ত্রী কিন্তু শুভেচ্ছা জানাইছে অনেকে শুভেচ্ছা তো জানিস কিরকম যে চতুর্থবাদের বরের মতো প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা জানাইছি কিন্তু আমেরিকা কিন্তু নির্বাচন সম্পর্কে কিছু বলেনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং সেই প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী হয় শুভেচ্ছা এটা বলে না এটা আমি বলি আমরা মানে যে জায়গাটা আছি আমরা একটা সাধারণ নাগরিক হিসাবে নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই

ওবায়দুল কাদের কতগুলো শব্দ ব্যবহার করছেন এই লু আসার পরে যেটা

ধরো ধরো ধরেন আপনি ফ্রান্সের প্রেসিডেন্ট খুব ভালোভাবে ভোটে সহি ভোটে দিচ্ছে যিনি কনগ্রুচুয়েট করে তিনি কি বলেন আপনি খুব শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেছেন বলে আপনাকে অভিনন্দন মানে আমি ওনার এই বক্তব্যটা খুব হতাশ হলাম কথা বলিনি কিন্তু এইভাবে কনগ্রেচুলেট করে যে আপনার নির্বাচনটা ভালো হয় না কিন্তু আপনাকে কনগ্রেচুলেশন বা আপনার নির্বাচন ভালো হয়েছে এটা কোনো ডিপ্লোমেটিক নামসের এর মধ্যে পড়ে না এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বলছি কেউ কেউ তাকে

বিরোধী দল যে কৌশলী বারবার নিচ্ছে সেই কৌশলই তাদের জন্য আসলে বোমেরাং হয়ে যাচ্ছে কিনা না না আমার কাছে যেটা মনে হয় আমি যদি আমি আমার ক্ষমতাসীন বলি বা তার হিসাব নিকাশ বলি আমি সেক্ষেত্রে বলবো যে এই সরকার আমেরিকার প্রতি থাম প্রদর্শন করে টিকে গেছে সোজা বাংলা আমার কাছে যেটা মনে হয় যেভাবে আসছিল এখানে যেটা আমরা অনেক আমরা বাইরে থেকে যেটা মনে করছিলাম বা পাকিস্তানের হাসের মুভমেন্টই দেখেন সেটি বললাম সেই মুভমেন্ট থেকে মনে হয়েছে যে আমি বলবো সেক্ষেত্রে আপনার এই ক্ষমতাসীন সরকার ওইভাবে আমেরিকার কাছ থেকে বিজয় ছিনাই নিছে কূটনৈতিকভাবে কূটনৈতিক আমি বলবো না আবার যদি আমি গণতন্ত্রের সংজ্ঞাটা ধরি এই সরকার যে সংজ্ঞাটা আমাদেরকে দিছে এই সংজ্ঞা কিন্তু পৃথিবীকে অ্যাকসেপ্ট করে নাই বাট প্রশ্ন হচ্ছেই যেহেতু উনি ক্ষমতায় আবার আসছেন হোয়াট এভার দ্য ওয়ে ইজ একটা নির্বাচন করে যখন আসছেন তার সাথে কাজ করতে হবে এটাই খুব সিম্পল এটা গেল একটা দিক আর দ্বিতীয় দিকটা হলো আমার কাছে মনে হয় সরকার তো তারও তো একটা ক্যালকুলেশন আছে আমেরিকা যখন প্রেস এখানে যে কথাগুলো বলতেছিল সরকার যে প্রেসারে পড়ে নাই তার অনেকগুলো লক্ষণ আছে যেমন ধরেন এই যে থার্ড টাইম ইনরে উদ্বোধন হবে একটু 2024 এর শেষে অথবা 25 এর জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু সেটা 23 এ নভেম্বর মাসের বা ডিসেম্বরের কোনো এক সময় গত 23 23 সালে উদ্বোধন করেন আমাদের প্রধানমন্ত্রী এটার মানে আমি একটা চাপের বই প্রকাশ বলতেছি সফট ওপেনিং ছিল বছর পরে আমি আমার ব্যাখ্যার কথাই বলছি এটা তো আমাদের কাছে তো অ্যাবসোলিউট টার্মে কিছু নাই কিন্তু আপনি যদি বলেন যে আমেরিকাকে থাম শো এই সরকার টিকে আছে

বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায় জাকারিয়া কাজল বিএনপি বিষয়ে আমরা যে আলোচনা করছিলাম একটা সময় বিএনপি অর্থাৎ নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি যথেষ্টভাবে পশ্চিমাদের উপর নির্ভরশীল হয়েছিল আবার আওয়ামী লীগের জায়গাটি থেকেও একই ধরনের আলোচনা সমালোচনা আমরা শুনেছি যে পার্শ্ববর্তী কি দেশের উপর আওয়ামী লীগ অনেকখানি আসলে নির্ভরশীল ছিল কিন্তু নির্বাচনের পরবর্তী সময় আসলে পুরো সিনারিও পাল্টে গেল কি না শুনেন নির্বাচনের আগে পিটার হাসের যে দৌড়াদৌড়ি দেখলেন ভারতীয় কারো এরকম দৌড়াদৌড়ি দেখছেন কোন। আমি মানলাম যে বলা হচ্ছে যেটা আমি স্বীকার অস্বীকার করছি কিন্তু প্রকাশ্যে এরকম তৎপরতা কারো দেখছেন মানে আপনি যদি ভারতকেই তো মিন করতে বিএনপি তো ভারতের ওই সময়ের সরকার বা রাষ্ট্রদূতের মুভমেন্ট আর মার্কিন প্রেশার নিষেধাজ্ঞা এবং পিটার হাসের মুভমেন্ট এই দুটার একটা তুলনা করেন না আপনি তাহলে তার বলা লাগে না ব্যাখ্যা লাগে না ইশারাই কাফি আর আপনাদের পিটার হাসকে কিন্তু চলে যেতে হচ্ছে নতুন মার্কিন নতুন রাষ্ট্রদূতের নামও ঘোষণা নতুন আসছে সাধারণত মিশন ফেল করলে কিন্তু এটা হয় আপনাকে যদি একটা মিশন দিয়ে পাঠানো হয় আপনি যখন মিশনটা ফেল করবেন তখন কিন্তু আপনার আচ্ছা নির্বাচন পরবর্তী সময় ডোনাল্ড লুয়ের ওই বক্তব্য কিংবা পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছে নতুন রাষ্ট্রদূত সেই সবকিছু মিলে আসলে বিএনপি এক ধরনের কৌশলগতভাবে বারবার হারছে সেটি প্রমাণ হচ্ছে এটা তো বিএনপি জবাব দেবে আমি যেটা মনে করি বিএনপি একটা অপরিপক্ক মানে তিনবার ক্ষমতায় থাকা একটা দল এই রাজনীতিতে খুব অপরিপক্কতার পরিচয় দিচ্ছে কারণ আপনি দেখেন পণ্য নির্বাচন বর্জন যদি আপনি লাগাতার ধরেন বিএনপির বহু নেতা আছে যারা জীবনে নির্বাচন করতে পারবে না এটা হতো তাদের বয়সের কারণে শারীরিক কারণে এই যে উপজেলা নির্বাচনে বিএনপির যারা অনেকে তো পাশও করেছে আপনি যেভাবে বহিষ্কার করতেছেন আলটিমেটলি বিএনপি তো এরকম বহিষ্কারের উপজেলা নির্বাচন বর্জন করেছে কিন্তু আওয়ামী লীগে এক ধরনের গৃহদাহ দেখতে পাচ্ছি আমরা তারা নিজেদের সাথে নিজেরাই আমি আপনার এখানে এবং প্রত্যেকটা চ্যানেলে বলেছি সাতই জানুয়ারি নির্বাচনের আগে আমি স্পষ্ট বলেছি যে আওয়ামী লীগ যে প্যান্ডোরার বক্স ওপেন করলো আমি আপনাকে একটা উদাহরণ দিই আমার উপজেলা যে মানে আমার পাশের উপজেলা আখাওয়ার উপজেলা গত ইউনিয়ন কাউন্সিল ইলেকশনে কিন্তু প্রতীক নিয়ে নির্বাচন হয়েছিল আপনাদের যদি মনে থাকে ব্রাহ্মণবাড়িয়া কিন্তু প্রতীক ছাড়া নাকি উপজেলা ইউনিয়নে ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু প্রতীক ছাড়া নির্বাচনে কারণ ওই আসনে মাননীয় সংসদ সদস্য হচ্ছে মাননীয় আইনমন্ত্রী উনি যখন দেখলেন উনি যে উনি খুব বিচক্ষণ ব্যক্তি আমি ওনার প্রশংসা করি এবং উনি যখন দেখলেন যে ওখানে আওয়ামী লীগের মধ্যে এই ঘটনাগুলি আছে উনি কিন্তু তখন পুরা ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোনো প্রতীক দেননি ফ্রি ইলেকশন হয়েছে ফ্রি ইলেকশন হয়েছে আওয়ামী লীগের যারা যোগ্য জিতেছে এই জন্য কিন্তু আমার ওই উপজেলার তার যে কনস্টিটিউন্সি আকার এবং করবার জনগণ কিন্তু মাননীয় আইনমন্ত্রী ভূষি প্রশংসা করে এবার কিন্তু আমি এই উপজেলা নির্বাচনে দুজন এর মধ্যে একজন স্থানীয় মেয়রের ইয়ে সমর্থন পাচ্ছে এবং তিনি মেয়র যাচ্ছে তাই বলে বেরেছেন যার জন্য কিন্তু মেয়রকে মেয়র কিন্তু অনেক সময় মাননীয় আইনমন্ত্রীর নামও ব্যবহার করেছে যেটা তো আইনমন্ত্রী জানেনই না এই কিন্তু মেয়রকে রিটার্নিং অফিসার ডেকে শোকস করেছে আমি এটা এই জন্য বললাম স্থানীয় যিনি থাকেন মন্ত্রীবাদী তিনি তিনি যদি একটু কঠিন হন বা তিনি যদি আমি যে উদাহরণটা দিলাম উনি কিন্তু কিছুই বলেননি কিন্তু উনার নাম ব্যবহার হচ্ছে এবং দুইজনে কিন্তু আওয়ামী ক্যান্ডিডেট এখন একজন মেয়রকে মেয়রের সমর্থন পাচ্ছে আনারস মার্কা আর একজন ঘোড়া মার্কা উনি পাচ্ছেন না কিন্তু সাধারণ মানুষের মধ্যে কি আরে বাবা আওয়ামী লীগের দুজনের মধ্যে যদি মারামারি আমার দরকার কি ভোট দিতে যাওয়া এটা যে কি প্রভাব ফেলে

আপনি লক্ষ্য করে দেখেন আমাদের দেশে পুরা দেশে পার্লামেন্টের আসন কিন্তু তিনশো পঞ্চাশটা অর্থাৎ নির্বাচিত তিনশো আর সংরক্ষিত পঞ্চাশ আর উপজেলা নির্বাচন হয়ে যায় অলমোস্ট কত চারশো চারশো পাঁচানব্বই বা নব্বই এরকম তার মানে কি এই উপজেলা একটা উপজেলায় একটা চেয়ারম্যান আর গড়পর দেড়টা উপজেলায় কিন্তু একজন এমপি কথাটা দেখেন তাহলে উপজেলা চেয়ারম্যানটা কিন্তু নেক্সট টু এমপি মানে আপনাদের ক্ষমতার দিক থেকেও আনি এরা পার্লামেন্টে বসে আর এরা স্থানীয় লেভেলে সেক্ষেত্রে এইটার কারণে যেহেতু পাওয়ারটা খুব ক্ষমতাদর মানে পাওয়ারটা খুব লোভনীয় ওই জায়গায় এই জন্য আওয়ামী লীগ আওয়ামী লীগ যেহেতু নির্বাচন হচ্ছে সুতরাং কিছু সংঘর্ষ হবেই কোনো সন্দেহ নাই আর ব্যাপার আছে ভোটার উপস্থিতি তো কম থাকবেই কারণ আপনি যেহেতু আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ শুধু আওয়ামী লীগের ভোটারগুলোও যাবে সেটা যদি যায় দুই তিন ভাগ হইতে পারে তো দুই তিন ভাগ হলে তো খুব কম সংখ্যায় তাকে পাস করতে হবে আমি আমি যেটা যেমন আমি কোর্টে যাই এখানে যাই বিভিন্ন জায়গায় যাই কাজল ভাইও যায় আমি কোথাও নির্বাচনে উপজেলা নির্বাচনে আলোচনাটা কিন্তু শুনি না কোথাও দাঁড়াইয়া কেউ নির্বাচন নিয়ে আলোচনা করতে যা আমার কাছে আমার কানে আসে না এখন এই যে আসে না কেন এটা কারণ হচ্ছে আপনি ঘুরে দেখবেন আপনি যে কোনো যে জায়গাটায় পার্টিকুলার ভোট তো বিভিন্ন দিনে হচ্ছে গিয়ে দেখবেন সব প্রার্থীরা প্রশাসনের দিকে ঘুরতেছে ওসি সাহেবের সাথে পাঁচবার দেখা হয় এসপি সাহেবের সাথে দেখা করতে যায় ডিসি সাহেবের সাথে দেখা করতে যায় কিন্তু ভোটারের বাড়িতে কেউ যায় না আমি দেখছি আমি যে যে সমস্ত জায়গায় গেছি আমি দেখেছি এবং উনি বললো প্রশাসনের কাছে যান আমি দেখেছি একজন মেয়র কে সিটিং মেয়র কে ডিস্ট্রিক্ট মানে জেলা রিটার্নিং অফিসার শোকজ করেছে রিটার্ন এটাও তো দেখছি দেখার দৃষ্টি এই যে আমি আকার উপজেলার না না কাকে শোকস কষ্ট করলেন সিটিং মেয়র যিনি ক্ষমতা সদ তাকে ডিসি রিটার্নিং অফিসার শোকস করেছে কাজে প্রশাসন কিছু করছে কিন্তু সংখ্যাতের এক ধরনের সংখ্যাও কিন্তু জনমনে সংখ্যা তো আমি তো বললাম এই সংখ্যাতের সংখ্যার কারণে কিন্তু ভোটার উপস্থিতি কমে কারণ আমি যখন জানি যে আমি আর আপনি নির্বাচন করব আমাদের মধ্যে যে কোনো কিছু তৃণমূলের যথেষ্ট জর্জরিত অবস্থায় আছে তাদের মধ্যে বিভিন্ন ধরনের আমি তো বললামই আমি একটা উদাহরণ দিয়ে তো বললাম যে লোকজন কিন্তু শঙ্কিত এই যদি পড়ে আমার কি লাভ আমি কেন রিক্স দেবো তাই না কিন্তু আবার যদি যেখানে প্রশাসন শক্ত

আপনি কর্ম কৌশলের কথা চিন্তা করছেন তার আপনি কৌশল করেন না কেন আপনি ফাইনালি যখন একটা সরকারের পতন ঘটাইতে হবে তখন কিন্তু এই প্রশাসন যন্ত্রটা যেটা সেটা কিন্তু আন্দোলনের সাথে একাতন্ত্রতা ঘোষণা করতে হবে যতক্ষণ ওইটা না হবে আপনি 90 এর ভুটান দেখেন ইরশাদের পতন সেখানে কিন্তু আর্মিরা রিফিউজ করেছিল তাকে তারপরে তার পতন হইছে 93 তে খালেদাজিয়া যখন পতন হইছে তখন মুয়াজ্জিন খান আলমগীর নেতৃত্বে জনতার মঞ্চ হইছিল কিন্তু তারপরে এই সরকারের বিরুদ্ধে কি কোনো জনতার মঞ্চ হইছে আমলাদের হয় নাই সুতরাং আমলারা বরং এই

বিরতি পর আবারো ফিরে এলাম দেশ সন্ধ্যায় জাকরিয়া কাজের যে প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম সর্বক্ষেত্রে এক ধরনের নেতিবাচক পরিস্থিতি বিরাজ করছে এটি আসলে বারবার বিএনপি বলতে চাইছে কিন্তু সেই পরিস্থিতিকে কিভাবে কাজে লাগানো যায় সেই উপায় কি আদৌ বিএনপি খুঁজে বের করছে বিএনপি দেখেন বিএনপি আমার খুব অবাক লাগে একদিকে জামাত আর একদিকে বাপ মানে বিএনপি বোধ দিকটা নিতে পারতেছে না কোনটা করবে এটা বিএনপি ভালো জবাব দিতে পারবে তো আমি তো বিএনপি আমি রাজনীতি করি না কিন্তু আমি কি দেখছি একদিকে জামাতের সঙ্গে সক্ষতা বাড়ছে মধ্যে যে দূরত্ব চলে গেছিল সেটা আবার ঘনিষ্ঠ হচ্ছে রাজনৈতিক কারণে তারা করতেই পারে আবার আরেক দিকে বাম গণ কি গণসংহতি বা কি গণতন্ত্র এখন বিএনপি দুই নৌকায় পা রাখতে গিয়ে বিএনপির কি অবস্থা এটা দেখার জন্য অপেক্ষা করা ছাড়া এখন বন্ধু কিন্তু এই দুই নৌকায় পা রেখে বিএনপি কিছু অর্জন করেছে এটা আমি দেখিনি আর আমি তো একটা কথা সময় বলি বর্জনে কিছু অর্জন হয় না কিন্তু বিএনপির এই নতুন কর্মকৌশলে যদি জনগণও যুক্ত হয় শুনেন ওই যে উনি একটা কথা বললেন না যে আন্দোলন করে এই সরকারকে বিএনপি সরাতে পারবে না তো ওই দিন আমার সঙ্গে এক আলোচনায় মেজর আক্তার বলছিলেন যে বিএনপির এক সময় বিএনপির নেতা যে বিএনপিকে এখন ক্ষমতায় যেতে হলে বিপ্লবী পার্টি হতে হবে কারণ গণতান্ত্রিক আন্দোলন করে বিএনপির ক্ষমতায় যাওয়ার কোনো সক্ষমতা নেই যেটা উনিও বললেন মেজর আক্তার বিপ্লবী আন্দোলনের কথা বলেছেন উনি বলেছেন আমরা দেশ সম্পৃক্ত ভুল তথ্য দিয়েছেন গণতারণ খান আলমগীরের নেতৃত্বে হয়নি জনতার মঞ্চ হয়েছিল ঢাকার মেয়র হানিফ সাহেবের নেতৃত্বে পরে মহিদ্দিন খানরা এসে আমরা অসুবিধা না তথ্য ভুল কারেকশন করে দেওয়া উচিত গণতার গণ জনতার মঞ্চ হয়েছিল মেজর প্রয়াত মেয়র হানিফের নেতৃত্বে ওখানে এসে আমরা জয়েন করেছিল যে তথ্যগত তা এখন আমি ওদিন বলছিলাম যে নির্মগুনের একটা কবিতার বই আছে না প্রেমিক না বিপ্লবী তো বিএনপি কিন্তু জনগণের সঙ্গে কোনো প্রেম এখনো গড়ে তুলতে পারেনি কাজে এটা প্রেমিক না দল বিএনপি বিপ্লবীও হতে পারছে না কাজে বিএনপির অবস্থান ওই না প্রেমিক না বিপ্লব এরপরে আসলে বর্তমান পরিস্থিতিতে কিন্তু আমরা বিরোধী দল বলতে এখনো পর্যন্ত বিএনপি কে বুঝে থাকি আমাদের রাজনীতির একটা এটা আয়রনই বিরোধী দল শুনলাম আপনি যদি এটা বলেন যে বিরোধী দল বলতে আপনি যদি অফিসিয়ালি আসেন তাহলে বিরোধী দলের জাতীয় পার্টি যাদের আসন এগারোটা কিন্তু সংসদে না না সংসদে বিরোধী দল সংসদে বিরোধী দল তো তারা গত চোদ্দ পনেরো বছর যাবতী কিন্তু ক্ষমতাসীনদের সাথে চোদ্দ পনেরো বছর আমি কোন বিরোধ দেখি নেই তাদের বিরোধ কিন্তু ওই বিএনপির সাথে যা কিছু বলে বিএনপিকে নিয়ে নিয়েই আর সবচেয়ে বড় কথা হলো বিএনপি ধরার নেতৃত্ব নাই বিএনপির এটা নাই সেটা নাই সেটা যতই না থাকুক ততই তো ক্ষমতাসীনদের লাভ আমরা আলোচনায় সেটা আনি কেন প্রয়োজনটা কি আমাদের তার ত্রুটি নিয়ে আমার আলোচনা তো লাভ নাই তার যত ত্রুটি হবে সে যত ক্ষতিগ্রস্ত হবে তত আমি লাভবান হব কিন্তু আসলে তা নয় নিশ্চয়ই তাহলে বারবার কেন আমি আনতেছি আর একটু সংশোধন করি আমি উনি বলছে মেয়রের নেতৃত্বে হয়েছে হানিফের নেতৃত্বে এস মেয়র হানিফের নেতৃত্বে হয়েছে

এখন সেই তারা মনে করে যে তারা কোনো সেটা নামে না আপনারা যে নামে না আওয়ামী লীগ কি বলবে তোমরা নামো সরকারের দায়িত্ব তাদের বিরুদ্ধে নামিয়ে দাও তাহলে বিএনপির সময় আমরা ক্ষুব্ধ ছিল কোনো কারণে হয়তোবা তাহলে তারা কেন নামলো এখন তারা ক্ষুব্ধ নেই জন্য নামে না

এই 17 18 লক্ষ সরকারি প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের দের প্রতিনিধিত্ব করতেছে এইভাবে আন্দোলন করছে কাছে মাথা বেথাই নাই বিরোধী দল নাই আপনি মাথা বেথাটা কারাই তা বলেন না আমি বলছি মাথা বেথাটা নাই তো আন্দোলন করে সহায়তে পারতেন সেই প্রসঙ্গে যখন আমরা আসছি সেই ক্ষেত্রে যেমন কাজল হইতো বললেন যে আমলারা বিএনপি সময় খুদ্দ ছিল এখন খুদ্দ না হয়তো সে কারণে এই যে খুদ্দ না তার মানে সরকার তাদেরকে প্রশংসা ভালো জায়গায় রাখছে বা সরকার রাখতে পারছে আমরা এই জন্য আমি ওই কথাটাই বলতে চাই এই সরকার কি তাহলে এই প্রজাতন্ত্রের ষোলো সতেরো লক্ষ কর্মকর্তা জনগণের বিএনপির জনগণও রাস্তায় মাগুরার নির্বাচনের পরে রাস্তায় ঢল তো এই যে উনারা বলে ১৪ চোদ্দ আমিও বলি না যে খুব ভালো নির্বাচন হচ্ছে একটা লোক রাস্তায় তারপরে জনগণ খুশি এ সরকার উপর নাহলে জনবিস্ফোরণ হয় না কেন যেটা বিএনপি দীর্ঘদিনের প্রত্যাশা আমরা যেমন খুশি মানুষও খুশি নাহলে মানুষ নামে না কেন তাই না আজকে পণ্য মূল্যের যে অবস্থা মানুষের তো অনেক কষ্টে আছে এটা তো সত্য কথা মানে জিনিসপত্রের দাম তো বাংলাদেশের ইতিহাসে রেকর্ড দাম তারপরেও মানুষ না কেন

প্রতিষ্ঠা করছিল বিরোধী দল বানাইতে চাইছে তো বিএনএফ বিএনএস আরো কি কি দল বানাইতে চাইছে দেখছি আমরা তখন একটা দলটা তিন ভাগ ফেলছে ট্রাক ইগল আর নৌকা

আপনি আমাকে একুশে আগস্ট গ্রেনেড দিয়ে মারতে চাবেন আপনার অর্স আপনার যদি সন্দেহ থাকে বলেন এখন যে এই গ্রেনেড আওয়ামী লীগ মারছে যেটা খালেদা জিয়া বলছিলো যে গ্রেনেডে বেগে করে গ্রেনেড নিয়ে গেছে

সরি বলবেন হচ্ছে আমাকে টিস করবেন পার্লামেন্টে এই ঘটনার পরে বিরোধীদের দলকে আপনি একটা মিনিটের জন্য বক্তব্য দিতে দিবেন না পৃথিবীর ইতিহাসে তো পঁচাত্তর এবং এরম নৃশংস ঘটনা তো আর নাই এখন আপনি বলেন সন্দেহ করেন যে আওয়ামী লীগ নিজেরা মারছে বলেন আপনি বেগম জিয়ার সঙ্গে রাজনৈতিক দলগুলোর নিজেদের চারিত্রিক কারণেই আসলে রাজনৈতিক দূরত্ব বাড়ছে

বিরোধী দল কাউন্ট করছে এটা থাকবে আমার দেখা রাজনীতি বাংলাদেশের তাতে এই দুইটা দলেরই ক্ষমতা আছে সরকারে বা বিরোধী দলে থাকার আর কোনো দলের নাই

ভিন্ন সেই আমি বলছি যে আওয়ামী লীগের সেই ক্ষমতা আছে যে এই যে আজকে আমেরিকার যে রোলটা ছিল নির্বাচনের আগে সেটা যদি আওয়ামী লীগ না বিএনপি ক্ষমতায় থাকতো আর এই রোলটা আসতো এবং সেটা যদি এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে থাকতো

বাংলাদেশে কোনো বাপের বেটা কোন মায়ের বেটি আমরা বলছি এই সাহস ইন্ডিয়ান একদিকে বিএনপি একদিকে ইন্ডিয়ানে গালাগালি করে ইন্ডিয়ান পণ্য বর্জন করতে হয় আবার ইন্ডিয়ার সঙ্গে তো লাইনও দেখ এটা রাজনীতি তাই না পিটার সাহেব আমাদের এখানে বহু দপ্তরে গেছেন আমরা এখানে টক এই দেশ টিভিতে যে পিটার সাহেব এভাবে যায় কিভাবে আমার দেশের অ্যাম্বাসডার তা আছে আমেরিকায় সে কি ইচ্ছা করলে পারবে এরকম আমরা কেন এলাও করবো তাকে তাইলে কেন করছি আমি জানি না ঠিক

বাংলাদেশের যে ইতিহাস তাতে ক্ষমতায় থেকে কেউ পরাজিত হয়নি বিএনপি অন্তত শক্তিশালী এবং বাংলাদেশের না না বাংলাদেশের যে ইতিহাস ক্ষমতায় থেকে একশো ভাগ ভোটো পাওয়ার ইতিহাস আছে

তারেক হবে না তারেক হতে পারে না কাজের জন্য কি হবে তারে সেটা লোক কিন্তু না এই কারণে কিন্তু আমরা এই কারণে নির্বাচন দিতে পারি এই কারণে নির্বাচন দিতে পারি নাই না আসলে আপনি বুঝবেন কে আপনি আপনি আসেন তারপর তো বুঝবেন সুস্থ আপনি তো তে কামাল হোসেন ইমাম নিয়ে আসছেন যেটা নিয়ে ওনাদের স্থায়ী কমিটির সদস্য বলছে যে আমাদের ইমাম নির্বাচনে ভুল হইছে স্লোগান শুনছি না আমরা টাকা দিলাম গুলশানের টাকা কেন লন্ডনে কাজ বিএনপি তো ইলেকশন করতে বড় দুটো রাজনৈতিক দলের শোনেন বিএনপির যেটা ঝামেলা এক কখনো আমেরিকা কখনোই

বৃদ্ধাঙ্গুল দেখা গেছে বিএনপি বিএনপি আসলে আরো অনেকটা পিছিয়ে যাচ্ছে কিনা রাজনৈতিক অঙ্গনে রাজ্য বিএনপি বিএনপি যদি নির্বাচনটা তো সরকার আজকে এই বেকায়দায় পড়তো না

কিন্তু আপনি উল্টা দিকটা আসেন পরপর দুইবার ক্ষমতায় থাকলো যে সরকার বা তিনবার যে বিএনপি কোটি কোটি ভোটার তাদেরও আছে আওয়ামী যে দল যে দল যে প্রধানমন্ত্রী সতেরো বছর দমাই না আমরা কিন্তু কুকি চিনকে দমাইতে পারতাম সেখানে বিশাল আন্দোলন মানে যেই দল তার দলের প্রতিষ্ঠাতা তিনবার ক্ষমতা হিসাবে তার হত্যার বিচার করতে পারে না সেই দলের উপর জনগণের যে কি অ্যাটিটিউড এটা বুঝাই জনগণ আসলে যতক্ষণ কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না হবে ততদিন হয়তো রাজনৈতিক দলগুলো সফলতা অর্জন করতে পারবে না জাকরিয়া কাজল আর বিনিতা বহিনা রাজনীতি সেই সুদূর সম্ভাবনা নয় ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য